শনিবার ভোরে আনুমানিক 4:30 নাগাদ একটি ফায়ার অ্যালার্ম শিকাগোর একটি 5-তারা হোটেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেখানে বেশ কয়েকজন বাংলাদেশি এবং ভারতীয় শিল্পী অবস্থান করছিলেন। অ্যালার্ম যা 20 মিনিটের জন্য স্থায়ী হয়েছিল, ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে। চঞ্চল চৌধুরী বলেন, গতকাল বাংলাদেশ ও ভারতের শিল্পীদের এমন অবস্থা হয়েছিল যা ছিল ভয়াবহ। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন বাংলাদেশ থেকে চঞ্চল চৌধুরী ও আদিতি মহসিন। উপস্থিত ভারতীয় শিল্পীদের মধ্যে ছিলেন স্বস্তিকা মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, উজান গাঙ্গুলি, সিলবন্দের সদস্যরা, অর্জুন গাঙ্গুলি, অর্জুন চক্রবর্তী এবং সোমলতা। স্থানীয় সময় 4, 5 ও 6 জুলাই 3 দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সবাই সেখানে হায়াত রিজেন্সি হোটেলে অবস্থান করছিলেন। 3 দিন ব্যাপী সম্মেলনে এই শিল্পীদের বেশ ভালো সময় কাটছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ ফায়ার অ্যালার্মে আতঙ্কিত হয়ে হুড়মুড়িয়ে উঠে বসে সকল শিল্পীরা। চঞ্চলকে হঠাৎ কেন এই ফায়ার অ্যালার্মের শব্দ ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জিজ্ঞেস করতে তিনি জানান, ওই সমস্যা এক প্রযুক্তিগত সমস্যা ছিল, প্রকৃত অগ্নিকাণ্ড নয়। আর এই ঘটনায় কোনো শিল্পীর আহত হওয়ার কোনো খবর নেই এখন অবধি। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।